সভার আইলাম করবে কি আর কপালে, একটু রিভাব দিয়ে রাখো হ্যাঁ। এই জনমহামার গেল বিফলে, সেই জায়গায় দাঁড়িয়ে এই গানটা লিখেছিলাম। শুনুন, গানটার সঙ্গে মানব জীবনের একটা সম্পর্ক আছে, তো গাইব সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে গানের ভাষা। জনমহামার গেল বিফলে, এই সাধের জনম গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জয় জয় শ্রী গুরু সর্বসৈতানন্দ, সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। সদা সর্বদাই গুরুকে আশ্রয় করে, গুরুকে আশ্রয় করে আমরা যারা মানব জন্মে চলাফেরা চলার পথ পরিষ্কার করি। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। ও মা, সনাতন ধর্মের রীতি অনুসারে একটা কথা বলতে চাই, কোনো মায়ের সন্তান যদি চন্দ্রগ্রহণকালে বা সূর্যগ্রহণকালে জন্মগ্রহণ করে, সেই সন্তানটা ফাঁসি দিয়ে মরে। কোনো মায়ের সন্তান যদি চন্দ্রগ্রহণকালে সূর্যগ্রহণ করে কালে জন্মগ্রহণ করে, সেই সন্তানটা ফাঁসি দিয়ে মারা যায়। সেই মায়ের সন্তান ফাঁসি দিয়ে মারা যায়, এটা আমার কথা নয়, শাস্ত্রে লেখা, তাই তো? কিন্তু নদিয়ার গৌরহরি যদি জন্মগ্রহণ করেছিল, আকাশে ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ, পূর্ণ চন্দ্রগ্রহণ কালে নদিয়ার গৌরহরি অবতরী হলো নদিয়ায়। তাহলে শাস্ত্র অনুসারে নদিয়ার গৌরহরির ফাঁসি দিয়ে মরার কথা, তাই না? বিধান বলে দিলেন আমার মায়েরা যারা আছেন, সেই সন্তানকে বাঁচানো যাবে। কোনো নিচু জাতি উচ্ছিষ্ট অন্ন যদি সেই সন্তানকে খাওয়ানো যায়, তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিচু জাতি কাহাকে বলা হয়? সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিচু জাতি তাহাকেই বলা হয় যারা হরিনাম কৃষ্ণ নাম শোনে না, যারা কৃষ্ণ নামের প্রতি রুচি রাখে না, যারা দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে না, সমাজে সবচাইতে নিচু জাতি বলে তাহাকে বলা হয়। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে কেউ যদি পাঁচ অক্ত নামে নামাজ না পড়ে, তাকে কাফের গোনাগারী বলা হয়, তাই তো? নদিয়ার গৌর হরি যবন হরিদাসের এঠো খাবার খেয়েছিল, উৎকৃষ্ট অন্ন গ্রহণ করেছিল আমার নদিয়ার গৌর হরি। ওমা, এখন বলতে পারেন যে নদিয়ার গৌর হরি যবন হরিদাসের এঠো খাবার খেয়েছিল? যবন হরিদাস তো কৃষ্ণ নাম করে। ইসলাম ধর্মের দিক থেকে যদি বিচার করা যায়, ইসলাম ধর্মে তাকে কাফের গোনাগারী বলা হয়েছে। তাই কলির জীবকে শিক্ষা দিতে আমার স্বয়ং ভগবান, জীবের দ্বারে দ্বারে প্রচার করলেন এই মধুর হরিনাম। জয় জয় তাই তাহলে
সনাতন ধর্মে জন্মগ্রহণ করে দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, হরিনাম কৃষ্ণ নামের প্রতি রুচি রাখতে হবে। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন বলল, জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। এই মঞ্চে শোনাচ্ছে আছে একেবারে নতুন গান, বলেছে এ জনমে যা কিছু করেছি সমস্ত কিছু ভুল, সময় থাকতে হরিনাম কৃষ্ণ নামে মন তো পাষাণ গলে নাই, শুধু আমার আমার করে কাটিয়েছি আমি সভায় বলতে চাই। যা দেখেছি এই পৃথিবীতে সম্পূর্ণ মনে মনে চিন্তা করেছি এটা সমস্ত আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, জমি আমার, সকল কিছু আমার, তাই না? যে আমার আমাদের আদি শ্রীকৃষ্ণ ভগবান তার কথা কোনো সময় ভাবি নাই। পূজার থালা হাতে নিয়ে, পূজার থালা হাতে নিয়ে সদা সর্বদা ভগবানের কাছে পূজা দিয়েছি আর চেয়ে এসেছি, হে ভগবান তুমি আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, সদা সর্বদাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কোনো সময় বলেছি ওমা, হে ভগবান তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো? স্বার্থময় এই জগৎ ভগবানের কাছে কোনোদিন এই কথা বলতে পারি নাই, শুধুমাত্র চেয়ে এসেছি। তাই জীবনে যা কিছু করেছি সমস্ত কিছু ভুল, সেই জায়গায় দাঁড়িয়ে আমার গান।
সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। এই জীবন যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে, ভক্তির কেমন করে ফোটাবো ফুল বাউল সুজনে ভেবে বলে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে, কর্মদোষে সভারাই নাম করবে কি আর কপালে। কর্মদোষে সভারাই নাম করবে কি আর কপালে, জনম আমার গেল বিফলে, মানব জনম গেল।